কেন আমাকে থামাতে বলার আপনি কে? কেন থামালাম বুঝতে পারছেন না? ওরা তো বলছে ওরা খেলার ছলে কাণ্ডটা ঘটিয়েছে। টুকাই শোন না, বলছি কি, তুই তুই একাই আছিস তো? হ্যাঁ হ্যাঁ একাই আছি, আবার সঙ্গে কে থাকবে? তুই আমাকে মিথ্যে বললি টুকাই। আচ্ছা একটা কথা বলুন তো, ওদের এই ছেলে মানুষটাকে আপনারা বুঝতে পারছেন না, নাকি বড় লোকের মেয়েকে বাড়িতে আনার লোভ সামলাতে পারছেন না? তোমাকে আমার পুত্রবধূ বলে পরিচয় দিতে লজ্জা করছে। কাদের কি বলছো তুমি? টাকার মোহে অন্ধ হয়ে গেছো তাই এইসব কদর্য কথা বলতে পারছো তুমি? একটা কথা শুনে রাখো, ওনারা কিন্তু কখনোই সাত্ত্বকীর সঙ্গে আমার দিদিভাইয়ের বিয়ের কথা বলেননি, বরং আমি রমার কাছে হাত জোর করে ভিক্ষে চেয়েছিলাম সাত্ত্বকীকে। তোমাদের এই আলাপটাকে বিয়ে অবধি নিয়ে আসাই ছিল ছেলেটার প্ল্যান। ও ভেবেছিল তোমাকে বিয়ে করে একটু একটু করে আমাদেরকে শোষণ করবে, তারপরে এই সম্পত্তির দখল নেবে। দাদু বিয়ের কথা বলেছিল, তাহলে মামুনি আমাকে অন্য কথা কেন বললো? বলেছিলাম যে আমার দিদিভাই মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু আমরা ওকে ঠিক মতো শিক্ষা দিতে পারিনি। পারলে ওই সার্থকই পারবে ওকে মানুষ করতে। কি হলো ব্যাপারটা? উর্মির দাদু তো বলছেন উনি নিজে ঠাম্মির কাছে গেছিলেন, তাহলে উর্মি সেদিন আমায় ওই কথাগুলো কেন বললেন? তবে কি কেউ ওনাকে? আপনার আসল উদ্দেশ্য তো আমাদের সম্পত্তি, তার জন্য আমাকে বিয়ে করাটা জাস্ট একটা টুল। আপনি আমাকে বিয়ে করে আমাকে ইউজ করে আমার ফ্যামিলিকে শোষণ করতে চান, রাইট? আমি মানলাম বাবা, আপনি ওদের বাড়ি গেছিলেন, বিয়ের কথাও আপনিই বলেছিলেন, কিন্তু এটা তো আপনার কাছ থেকে এক্সপেক্টেড নয়, তাই না? আপনি কি একটা ব্যাপার বুঝতে পারছেন না, ওদের বাড়ির সাথে আমাদের ক্লাস মেলে না। আর ওদের বাড়ির সবকটা লোক আপনার আর বর্দির মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। কি বগলামুখী দয়া কি বললেন? গেল এইবার উর্মির কাকে গেল। কি বললেন? আমরা ওনার মাথা খেয়েছি? হ্যাঁ কেন কেন বগলামুখী দয়া, আমরা কি খেতে পাই না? আমরা দিব্যি খেতে পাই, বুঝেছো তো? দুবেলা আমডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আমরা, আমরা খেতে পাই না, তাই না? আমাদের পেটে রাক্ষসের খিদে, যে ওনার মাথা খেতে যাবো? একদম মাঝে মাঝে কথা বলবেন না, আমি কিন্তু বলে দিচ্ছি আপনি সব সময় ব্যাগড়া দেন, আমি দেখেছি। বগলামুখী দয়া মলি ভালো শিব, রাগলে কিন্তু হিতাহীন। মলি সব সময় ঝগড়া করো না তো, অসভ্য ছোট লোক ফ্যামিলি একটা। বিয়েটা তো হলেও হতে পারে, বড় লোক কুটুম, ওদেরকে অত চটিও না। ব্যাপারটা তো খুব সিরিয়াস হয়ে গেছে সত্যকে বাবু। সেটাই তো হওয়ার কথা ছিল, জীবনে তো সবকিছু সিনেমার মতো হয় না উর্মি। আপনার পাগলামোর জন্য কি কি হতে পারে আপনার কোনো ধারণা নেই। আপনি ধন্য, ঝামেলা না পাকিয়ে থাকতে পারেন না। না এই তো আপনি সবার সামনে আমার বুদ্ধির প্রশংসা করলেন, এখন আবার বলছেন আমি ঝামেলা পাকাই? ঠিক করে বলুন, আমি ঝামেলা পাকিয়েছি না ঝামেলা থেকে উদ্ধার করেছি? হ্যাঁ সত্যি বাবু,
একটু দেরি হয়ে যাচ্ছে, এবার তো সূর্য উঠে যাবে, এরা সব কোথায় গেলে রে? 18 মাসে বছর হয় রে, হয় না খাবারটা খেত তাহলে আজকে সুস্থ হয়ে যাওয়ার একটা চান্স ছিল, তো আজকে সেই চান্সটা থাকবে না। কালকে পুরো জোলাপটা লাগেনি, আজকে দদি মঙ্গলের দইতে আমি এই জোলাপটা মিশাবো। জলাপের জন্য কিন্তু বাড়িতে এর মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? ভালোই তো, এরপর যখন টুকাইদারও একই অবস্থা হবে তখন দোষটা বাড়ির খাবারেরই হবে, আমার উপরে কেউ সন্দেহ করবে না। এবার আমি দেখবো টুকাইদা কি করে তুমি বিয়ে করতে চাও। বাবা, মামা, সর্বনাশ হয়ে গেছে বাবা। উর্মি কি হয়েছে? দিদি ভাই আবার পালিয়েছে? পালাইনি, উর্মি ঘরেই আছে। তাহলে আমি কিচ্ছু পারি না বাবা, আমি ওর কোনো খেয়াল রাখতে পারি না, কোনো যত্ন করতে পারি না, আমি খুব খারাপ মা বাবা, কোনো যোগ্যতা নেই আমার মা হবার। তুমি শান্ত 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 বড়ো, কি কি হয়েছে আমাকে বলো, বলো কি হয়েছে? বলছি আজকে তো উর্মির বিয়ে। হ্যাঁ, আর আমি দধি মঙ্গলের কোনো ব্যবস্থাই রাখিনি। সরকার বাড়ি থেকে ভাগ্যিস ফোন করেছিল, ওনারা বললেন যে ওই দধি মঙ্গলের সময় প্রসাদী বেলপাতা, ফুল বেলপাতা এগুলো মেয়ের মাথায় ছুঁয়ে দিতে হয়। ওনারা না বললে এই দধি মঙ্গলের কথা তো আমার মাথাতেই আসতো না বাবা। আর দধি মঙ্গল তো দূরের কথা, আমি আই বুড়ো ভাত পর্যন্ত খাওয়াইনি। মেয়েটা কাল থেকে অভুক্ত আছে বাবা, আমি কেমন মা বলুন তো। না না না, দোষ তোমার নয় বড় বৌমা, আমার বাড়িটাই এমন, এতগুলো মানুষ রয়েছে বাড়িতে, কারোর এই জরুরি কথাটা মনে হলো না। কি হয়েছে বাবা? আচ্ছা তুমি কি দিদি ভাইয়ের দধি মঙ্গলের ব্যবস্থা করেছো? না, দধি মঙ্গল তো আসলে সবটাই তো মিস্তি করে বাবা। কাজল চলো না গায়ত্রীর কাছে একটু, আমরা দেখছি বাবা। আচ্ছা তুই যা, তুই থাকলে একটা না একটা গন্ডগোল পাকাবি, যা। হ্যাঁ আমি তাহলে চললাম। হ্যাঁ ভিতর ডিম একটা। কোথায় গেল দইয়ের হাঁড়িটা? ওই তো Thank you.
রান্নাঘরে কি করছিস টিনি? কি করছিস তুই রান্নাঘরে? সর্বনাশ, এখনই টুকায় তাকে আসতে হলো। টুকায়দা কি সবটা দেখে ফেলেছে? কি হলো, তোকে একটা কথা জিজ্ঞেস করলাম তো? না না, মনে হচ্ছে দেখেনি। কিছু না গো, ওই দদিমঙ্গলের সব জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা সেটাই দেখছিলাম। আচ্ছা, বাড়ির সবাইকে দেখছি না তো, কোথায় গো সবাই? সিনেমা দেখতে গেছে। হ্যাঁ, এই জন্য অঙ্কে ফেল করতিস? মাথায় তো গোবর পোড়া আছে, জানা গিয়ে গোলাপ ফুলের চাষ কর, কাজে দেবে। বিয়ের দিন ভোরবেলা বাড়ির লোক জল সইতে ছাড়া আর কোথায় যাবে শুনি? ও হ্যাঁ, তাই তো, আমিও যাই তাহলে। মাথায় গোবর ভরা বলে অঙ্কে ফেল করতাম না টুকাইটা। অঙ্কে ফেল করতাম কারণ যখন তুমি অঙ্ক করাতে তখন আমি হাঁ করে শুধু তোমায় দেখতাম। যে কাজে এসেছিলাম সেটা তো হল না, কিন্তু এত সহজে আমি তোমায় অন্য কারোর হতে দেব না। তার জন্য আমায় যতদূর যেতে হয় আমি যাব। আপনারা কাকাবাবু, ও মাই গড, ছোটকা তোমরা, তোমরা আমাকে ইনভাইট করতেছো তাই না? সত্যি করে বলো। হ্যাঁ, ইয়ে বর্দা, উর্মি জানলো কি করে? তাই তো, আমরা তো কিছু জানি আসিনি। কি গো, বলো না কি? আহ উর্মি, কি হচ্ছে? কি কিসের ইনভিটেশন? এই তো, কি খবর জয়ন্ত? হয়েছে বা কি খবর? একটু মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি আমার এসবের কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, এনেছি যখন। মানে একটু চলো আমার ঘরে চল। ও মামনি, কি ব্যাপার বলো তো? সকাল সকাল মিষ্টি হানি নিয়ে চলে এলো, আজকে অকেশন টা কিসের তো বুঝতে পারছি না। কি করে বলবো বলো, তোমার দাদু হয়তো কিছু প্ল্যান করেছে, আমাদের তো কিছু বলেন না। চলো গিয়ে দেখি কিসের অকেশন। ঠিক বলেছ, আমাকে জানতেই হবে কিসের অকেশন। তোমরা সত্যি বলছো? সার্থকের দিদিভাইকে বিয়ে করতে রাজি হয়েছে? রাজি মানে, বাড়িতে রীতিমতো আইবুড়ো ভাতের আয়োজন চলছে। হ্যাঁ কাকাবাবু, আমাদের বাড়ির নিয়ম হলো আইবুড়ো ভাতের দিনই মেয়ের বাড়িতে মিষ্টি নিয়ে এসে নিমন্ত্রণ করা। এনে তাই আমরা চলে এলাম, কিন্তু আপনাদের না জানিয়ে এসেছি তো বোধহয় একটু বিব্রত করলাম, তাই না? বিব্রত কি বলছো? এত ভালো একটা খবর নিয়ে এসছো বলছো বিব্রত করছি? কি হচ্ছে বলো তো এসব? কি হবে বেটা, ওরা ইনভাইট করতে এসেছে, তোমার বিয়ে হবে না? বিয়ে হবে? সত্যকি বাবু রাজি হয়ে গেলেন এই বিয়েতে? এই দাঁড়া ভাই, কি রে তুই কি করছিস বলতো? আরে রাখ না ফোনটা, রাখ তো। শোন, নিচে কিন্তু সব রেডি, আজকে সবাই তোকে বসে খাওয়াবে। এভাবে প্রমিস ভাঙলেন সত্যকি বাবু? এভাবে ডিচ করলেন আমায়? টুকাই একটা কাণ্ড ঘটালো। হ্যাঁ, বিয়ে করবো না বিয়ে করবো না করে কান্নাকাটি করে শেষে মা বাবার দয়ে বিয়ে তো হচ্ছে। হ্যাঁ, যা হয় ভালোর জন্যই হয়, কি বলো ঠাকুরজি? হ্যাঁ, উর্মি কিন্তু বড্ড ভালো মেয়ে, তাই না? ভালো তো বটে, কিন্তু কত বড় লোক বাড়ির মেয়ে ভাবো তো। মা বগলার দয়ায় ওই পেল্লাই পেল্লাই গাড়ি চড়ে কুটুমরা যখন আমাদের বাড়িতে আসবে, গাড়িগুলো যখন আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, পাড়ার লোকে চক্ষু একেবারে চড়ক গাছ। কি হলো, কি গো কেটে গেল? কিছু হয়নি, ওই বুটিতে একটু লেগে গেছে। সাবধানে কাটবে তো, শুভ দিনে এরকম রক্তারক্তি হলে ভালো হতো বলো। হয়নি তো। তোমার কি হয়েছে বলো তো? তুমি এরকম আনমনা হয়ে আছো কেন? না না, এমনি আমি একটু আসছি। হ্যাঁ, এই এই জামাটার কথাই বলছিলাম, দেখে দেখে দেখে
বাহ দারুণ তো। এই রিয়া দেখ না, এই জামাটা দেখ, এটা দেখ। এই রিয়া তোর কি ব্যাপার বলতো, তুই সারাক্ষণ কার সাথে এত ফোনে বিজি থাকিস? বেস্ট ফ্রেন্ড দিদি ভাই, বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? পিকলুদা ফোনটা ধরছে না কেন? ও আমাকে পাত্তা দেবে না? এটা তো হতে পারে না, কি হচ্ছে তাহলে? এতক্ষণে নিশ্চয়ই উর্মির বাড়িতে আমার বাবা আর ছোটকা পৌঁছে গেছে, আর উর্মিও জেনে গেছে সবটা। কিন্তু উর্মি তো ভেবে বসেছিলেন যে আমি বিয়েটা ক্যান্সেল করে দিয়েছি, সবটা জানার পর ওনার কি রিয়াকশন হবে সেটাই জানার। এটা আপনি ঠিক করলেন না সাত্তকী বাবু, ঠিক করলেন না আপনি। আপনাকে আমি ট্রাস্ট করেছিলাম আর আপনি দেখো না বাবা, আমি তো সাত্তকী বাবুকে ভরসা করতাম। আমি জানি উনি না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, আমি ওনাকে বিশ্বাস করেছিলাম। কিন্তু তাই বলে উনি এভাবে আমার প্রমিসটা ভেঙে দিলেন, এইভাবে টিচ করলেন আমাকে, আমি তো কিছুতেই মেনেই নিতে পারছি না। আমার মনে হয় ওনাকে সবটা একবার বুঝিয়ে বলা উচিত, না হলে কি থেকে কি ভেবে বসবেন, ওনার তো গোটা জীবনটাই সিনেমা। আবার নতুন করে যদি কোনো টুইস্ট এনে বসেন তারপর আবার বিপদ বাড়বে আমার, না এটা তো হতে দেওয়া যাবে না। কেউ আমার কথা শুনে না বাবা, কেউ না, দাদু মম সাত্তকী বাবু সবাই শুধু আমাকে জোর করে। কিন্তু আমি জানি, জানো তো, তুমি যদি থাকতে তুমি কিছুতেই এরকমটা হতে দিতে না। আরে উর্মি ফোনটা তো তুলুন। বাবা তোমার মেয়ে তার নিজের ডিসিশনে স্টিক করে থাকবে, তোমার মেয়ে আর কিছু পারুক চাই না পারুক কিন্তু প্রমিসটা রাখতে পারে। সত্যি বাবু নিজের প্রমিস নাই রাখতে পারেন কিন্তু আমি রাখবো। বাড়িতে সবাই বিয়েটা নিয়ে ভাবছে তো, ভাবুক, কিন্তু আমিও ডিসাইড করে ফেলেছি আমি কি করবো। তুমি শুধু আমার পাশে থেকো বাবা, কাজটা আপনি ঠিক করলেন না সত্যি বাবু, এরপর যা যা হবে তার জন্য দায়ী থাকবেন আপনি। মা মা তুমি ভুল বুঝছো, এই বিয়ে যে সত্যি নয়। হ্যাঁ তো, হ্যাঁ গো রাগী আন্টি, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন বলো তো? তুমি জানো আমি ছোটবেলায় সিঁদুর পরে কত খেলেছি, স্কুলের ড্রামাতেও তো সিঁদুর পরেছি, তাতে কি সত্যি সত্যি বিয়ে হয়ে যায় নাকি? চুপ, একদম চুপ, একটাও কোনো কথা বলবে না তুমি। তোমার যে বাস্তব সম্পর্কে কোনো আইডিয়া নেই সেটা আমি অনেক আগেই বুঝে গেছি, কিন্তু টুকাই তুই তুই কোন হিসেবে বলছিস যে এই বিয়েটা সত্যি নয়? ঠাকুরের সামনে দাঁড়িয়ে অগ্নিকে সাক্ষী রেখে তুই ওর স্মৃতিতে সিঁদুর পরিয়েছিস, এ বিয়ে কখনো মিথ্যে হতে পারে না টুকাই। টুকাই ও গড, অলোক এখনো আসছে না কেন? অত কোনো রিপ্লাই তো করলো না, তাহলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বিয়েটা মেনে নিতে হবে? কিন্তু মা তুমি তো এই বিয়েতে রাজি ছিলে না। আমি এখনো রাজি নই, আজ ওনারা যেভাবে আমাদের অপমান করলেন এরপরে তো এই বিয়ের কোনো প্রশ্নই উঠছে না। আর আমার যদি সম্ভব হতো না টুকাই, আমি এক্ষুনি এই বিয়ে ভেঙে ভেঙে দিতাম। টুকাই, সিঁদুর বড় সোজা কথা নয় রে, মানুষের একবারই বিয়ে হয়, আর তোর সাথে উর্মির বিয়ে হয়ে গেছে। আপনি ঠিক বলেছেন মা, আমি তো আগেই বলেছি এ বিয়ে সিদ্ধ, অগ্নি সাক্ষী করে সাত পাক ঘুরে তবে ওদের বিয়ে হয়েছে, আর আমি মন্ত্র পড়েছি। আর তার থেকেও বড় কথা, মা কালী স্বয়ং এ বিয়ের হোতা,
তার ব্যবহৃত বস্ত্রে ওদের জোর বাঁধা হয়েছে। এ বিয়ে জন্ম জন্মান্তরে। বন্ধ করে এইসব ঢকবাজি। আমাদের এত বড় বাড়ি থাকতে বাইরে বাড়ি ভাড়া করতে যাবো কেন? মেয়ের বিয়ে তো নিজেদের বাড়ি থেকে দেওয়াই ভালো, কি বলো বাবু? হ্যাঁ একদম একদম। দাদু কত তুমি এই সময় তোমার আরো কথা আছে না? মানে কালকে কি কিছু কম বলে গেছিলে? মামুনি তো চুপচাপ শোনো, আমি সবটা সামলে নিয়েছি। এর মনে এত আনন্দ কিসের? কি এমন কথা যেটা সবার সামনে বলতে হবে? আর সত্য কি এভাবে চলে এলোই বা কেন? ও খারাপ কিছু বলবে না তো? বলো না কি বলবে, বলো। হ্যাঁ হ্যাঁ সত্যকি বাবু, বলে ফেলুন বলে ফেলুন। আরে বলতে যখন আমি দেরি করে লাভ কি? মামুনি তুমি জানো আমি সত্যকি বাবুকে একদম বোল্ড আউট করে দিয়েছি। এইসব ব্যাটম্যান করেছি না, উনি ভয়ের চোটে বলে দেবেন যে উনি বিয়েটা করতেই চান না। সিরিয়াসলি সত্যি বলতে কি ভাই, তুমি এমন ভাবে এলে আমার খুব টেনশন হচ্ছে। প্লিজ এমন কিছু বলো না যাতে আমাদের মনটা ভেঙে যায়। দেখুন আপনারা তো জানেন উর্মি এই বিয়েতে রাজি নয়। একদম একদম, এই জন্যই বলি আপনি ভীষণ বুদ্ধিমান একজন মানুষ, আপনার প্রত্যেকটা কথার মধ্যে না বেশ একটা। আপনি কি আমাকে বলতে দেবেন? এখন আমার এসব কথা কেন বাবা, সব তো ঠিক হয়ে গেছে, তোমাদের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গেছে। হ্যাঁ এটা ঠিক, কিন্তু তারপরেও এই কথাটা বলা দরকার। দেখুন এতদিনে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি উর্মির ভালো চাই, তাই ওনার ভালো চেয়ে ওনার খারাপ লাগলেও আমাকে এই কথাটা আপনাদের জানাতেই হচ্ছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি সেটা বুঝতে পারছি না। ভাগ্যিস তুমি আমাদেরকে এই খবরটা দিলে, না হলে আবার একটা বড় বিপদ হয়ে যেত। এটা তুমি ঠিক করনি দিদি ভাই, তুমি যে পালাবার কথা ভাবছিলে এটা খুব অন্যায়। যাও ছোট বৌমা, দিদি ভাইকে নিয়ে যাও। উর্মি যাবো না, আমি যাবো না, কোথাও যাবো না আমি। সত্যকি বাবু চি লজ্জা করে না, আপনি আবার প্রমিস ভাঙলেন। আমি আপনাকে একবারও প্রমিস করিনি যে আপনার দাদুর কাছে গিয়ে আমি বিয়ে ভাঙার কথা বলবো। এই আপনি বাইরে আমাকে বলছেন আপনি বিয়েটা ভেঙে দেবেন, আর বাড়ির ভেতরে গিয়ে আপনি অন্য কথা বলবেন, ওটা তো হবে না। আপনি এক্ষুনি আমার সঙ্গে চলুন, দাদুর কাছে গিয়ে ফাইনাল কথা বলবেন। ভালো বুদ্ধি দিয়েছেন তো, আপনি আগে থেকে সবটা ভেবে নিয়ে আনন্দে লাফাচ্ছেন। নিন, আমি তো সবটা বলে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। এবার দেখুন আপনি কি করে পালান। আপনি আপনাকে আমি মেরে দেব। উর্মি তুমি যে আর কত ভাবে আমাদের বিপদ থেকে বাঁচাবে ভাই? সেটা বড় কথা নয় দাদু, উর্মির যে কোনো বাস্তব জ্ঞান নেই সেটা আমি খুব ভালো করে জানি। তো আপনি এই যে কোথায় থাকবেন বলছেন সেই থাকার জায়গাটা ঠিক করেছেন তো? ঠিক করার কি আছে, কোনো হোটেলে উঠবো তো? আধার কার্ডটা সঙ্গে করে এনেছেন তো?
ওই না তো আধার কার্ড তো মামুনির কাছে আছে। আধার কার্ড ছাড়া আপনাকে কোন হোটেল থাকতে দেবে? তাছাড়া শুধু এই কথাটা নয়, আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই। ভালোই হয়েছে উর্মি এখানে নেই, আমার কথাটা বলতে সুবিধেই হবে। কি কথা? আরেকটিবার ভেবে দেখুন আপনারা। কি হলো ব্যাপারটা? সত্যকি হঠাৎ অমন কথা বলছে কেন? আপনারা যেটা করছেন সেটা কি ঠিক করছেন? উর্মি বারবার বলছেন যে উনি আমায় বিয়েটা করতে চান, তারপরেও আপনারা জোর করে এই বিয়েটা দিচ্ছেন। কিন্তু এরপরেও যদি সারা জীবন এই বিয়ের জন্য রিগ্রেট করে তাহলে কি ভালো হবে বলুন তো? তুমি একেবারেই ঠিক বলছো না ভাই, তোমাকে বিয়ে করে আমার উর্মি দিদি ভাই কোনোদিন রিগ্রেট করতে পারে না। এই সেলফ রিয়ালাইজেশনটা কয়েকদিন আগে হলে ভালো হতো, কে জানে আবার এর পিছনে অন্য কোনো ফন্দি আছে কিনা ছেলেটার। দেখুন আপনারা একদম চিন্তা করবেন না, আমার বাড়ির লোককে আমি বুঝিয়ে শুনিয়ে ঠিক সামলে নেব। কিন্তু উর্মিকে জোর করে বিয়ে দেওয়াটা বোধ হয় উচিত হবে না। যাক বাবা, এই ছেলেটা তো কাজের কথা বলছে। কিন্তু বাবা দাঁড়া বড় বাবু, তুমি ঠিকই বলেছো ভাই, উর্মি যেটা চায় না সেটা নিয়ে জোর করা আমাদের উচিত হবে না। অন্য উপায় করতে হবে, শুধু আমার কথায় আর কিছু হবে বলে মনে হয় না। তার জন্য উর্মি কে লাগবে? বেরিয়ে তো এলাম কিন্তু যাবোটা কোথায়? এই তো সেই বাড়িটা না, এই জায়গাটা মনে হচ্ছে সেফ হবে। এখানে তো আর আমাকে কেউ বিয়ের কথা বলবে না। কিছুক্ষণ বসি এখানে, তারপর ভাববো কি করা যায়। দরজাটা এমন হাট করে খোলা কেন? কেউ কি আছে এখানে? এলেই মরবো। আপনি? আমি তো ভাবলাম চোর। কি সৌভাগ্য, ভাগ্যিস আমাকে টেররিস্ট ভাবেননি। তা আপনি এখানে কি করছেন? আচ্ছা আপনি আমার পিছু ছাড়বেন না না? এই আপনি কি রকম মানুষ বলুন তো, দেখা হলে মানুষ মানুষকে হাই হ্যালো বলে, তা না আপনি এসে আমাকে দাঁত কেচাতে শুরু করে দিলেন। হ্যাঁ সেই তো, আপনি তো আমাকে ফ্রুট জুস নিয়ে ওয়েলকাম করলেন না, লাঠি নিয়ে মারতে এসেছে আবার বড় বড় কথা। এই লাঠি দিয়ে আপনি চোরকে মারবেন? আর পরের বার না, দয়া করে চোরকে আগে মারবেন তারপর চেঁচাবেন। আর চোখ বন্ধ করে চোরকে মারা যায় না, চোখটা বন্ধ করে একেবারে। এই সত্যকি বাবু, আপনি চোর ধরার কায়দাও জানেন? আপনি বুঝি অনেক চোর ধরেছেন। এই প্লিজ, আমি না আপনার সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আপনি আমাকে শুধু বলুন আপনি এখানে কি করছেন। কি আর করবো, বসেছিলাম, তারপর আপনার পায়রা আওয়াজ পেলাম, ভাবলাম চোর আসছে, লাঠিটা নিলাম মারতে গেলাম। তো এটা কি আপনার বসে থাকার জায়গা? শুনুন, একদম না আমাকে বেশি মেজাজ দেখাবেন না। আমি কোথায় বসবো কোথায় দাঁড়াবো নিশ্চয় আপনি সেটা ডিসাইড করে দেবেন না? একদমই না, সে অধিকার আমার নেই।
কিন্তু আপনি কোন অধিকারে আমার এত বড় ক্ষতিটা করলেন বলুন তো? শাহ বাবা, আমি আবার আপনার কি ক্ষতি করলাম? দেখুন, আমি না একটা সুস্থ স্বাভাবিক মানুষ, আপনাকে বিয়েটা করলে আমার মাথাটা পুরোই খারাপ হয়ে যাবে, তো এটা কি আমার জন্য যথেষ্ট ক্ষতি নয়? খুব তো কাল বড় বড় কথা বললেন, কি সব ফিল্মি মার্কা প্রমিস টমিস করলেন, তো তারপরে আপনার বাড়ির লোক বিয়ের ডেট ফাইনাল করছে কেন? এই প্রশ্নটা তো আমার আপনাকে করার কথা। প্রমিস আমি একা করেছিলাম, আপনি করেননি, তা আমি তো না হয় ইম্যাচিউর, আমার না প্র্যাকটিক্যাল সেন্স নেই, কিন্তু আপনি তো ম্যাচিউরিটি কিং। আপনার বাড়ির লোকজন কেন বিয়ের ডেট ফাইনাল করছে সেই ব্যাপারে আপনি কেন সায় দিচ্ছেন? আপনি তাদেরকে আটকাতে পারছেন না? আপনি তাদেরকে কনভিন্স করাতে পারছেন না? আপনার বিয়ে করার জন্য যে আমার মতো একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না? Can't you see? মশাই, চুপ করে গেলেন কেন? আমিও বুঝে গেছি আপনি কাজের কাজ কিছুই করতে পারেন না, খালি ডায়লগ। আপনার থেকে না আমি অনেক বেশি কাজের। আচ্ছা, তো কি কাজের কাজটা করেছেন একটু শুনি। দেখুন সত্যি বাবু, মরে গেলেও আমি আপনাকে বিয়ে করবো না, তাই বিয়েটা ভেস্তে দিতে আমি বাড়ি থেকে পালিয়েছি। এই, আপনিও পালিয়েছেন? উর্মি খাবি না? উর্মি, কি হলো ব্যাপারটা? কোথায় গেল উর্মি? ওখানেও নেই, এখানেও নেই। উফ, এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না, আবার কোথায় গিয়ে লুকিয়ে বসে আছে কে জানে। আপনি সত্যি পালিয়েছেন? ওই দেখো, মিথ্যা আবার বলবো কেন? কত কষ্ট করে লাইফ রিস্ক নিয়ে আমি পালালাম, আর আপনি বিশ্বাস করছেন না? আমি তো সিনেমায় দেখেছি বিয়ে করার ইচ্ছা না থাকলে এইভাবেই বাড়ি থেকে পালাতে হয়। এই সত্যি বাবু, আপনিও পালিয়েছেন তাই না? আমি না আপনার মতো ইরেসপন্সিবল নই, আমি পালাইনি। রেসপন্সিবল হতে করে উদ্ধার করে দিয়েছেন, তাও যদি বিয়েটা আটকাতে পারতেন জানতাম। আপনি যদি নাই পালাবেন এখানে কি করছেন? আমার বাড়িতে থাকতে ভালো লাগেনি তাই আমি এখানে চলে এসেছি, কিন্তু এখানে এসে তো আমার বিপদ দ্বিগুণ হলো না? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, বাড়ি থেকে পালিয়ে তো এলেন, এবার কোথায় থাকবেন? এখানে থাকবো। তাই এখানে? যদি ভূত আসে, যদি আরশোলা আসে, না মানে খারাপ লোকজনও আসতে পারে, তখন কি করবেন? আমি আর আপনাকে চাচ্ছি না, ভাগ্যিস আপনি এখানে এসেছিলেন, নাহলে তো ভূত আরশোলা আসতো, খারাপ খারাপ লোক আসতো। দেখুন আপনি না প্লিজ একটা দিন আমার সাথে থেকে যান। হ্যাঁ, আগেও তো আমরা থেকেছি তাই না? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি, জ্বালিয়েছি? না তো না। আর তাতেই তো আমার সারা জীবনের মতো শিক্ষাটা হয়ে গেছে তাই না? আর তাছাড়া আমি তো আপনার পাহারাদার নই। এই সত্যি বাবু, আপনি এরকম করছেন কেন বলুন তো? দেখুন, আমার তো পালিয়ে যাওয়াটা দরকার, তাতে তো আপনারও ভালো। বউ যদি পালিয়ে যায় তাহলে আপনি বিয়ে কাকে করবেন? প্লিজ আমাকে একটু হেল্প করুন প্লিজ, আজকে আর কালকে রাতটা আপনি আমার সাথে এখানে থেকে যান। আপনি কি বলছেন ভেবে বলছেন? একদিন বিপদে পড়ে আপনার সঙ্গে থেকেই তো তারপরে এই অবস্থা, আবার একদিন রাত কাটানো, আমি এসবের মধ্যে নেই। তাহলে কি করবো আপনি বলে দিন। আরে আজব ব্যাপার তো, আপনি বাড়ি থেকে পালিয়েছেন, আপনি ঠিক করবেন কি করবেন, আমি কি করে জানবো? আর তাছাড়া আমি তো বাই চান্স এখানে এসে পড়েছি। দেখুন, আপনাকে ভালো কথা বলছি, আপনি বাড়িতে ফিরে যান, আপনার কোনো চিন্তা নেই, বিয়ের লগ্ন না পেরোলে আমি বাড়িতে ফিরবো না, এ বিয়ে হবে না। আপনার যদি যাওয়ার আপনি যান, আমি এখান থেকে কোথাও যাব না, পালিয়েছি মানে পালিয়েছি ব্যাস। এই আপনাকে বোঝানো না আমার কম্ম নয়, আপনি এখানে পৌঁছুন আমি চললাম। হ্যাঁ সেই তো, এই শুনুন, বাবা কি সুন্দর দেখাচ্ছে, দেখো ঠিক যেন একটা রাজপুত্র। দিদি আঙুল আঙুল কেটে দিই বাবা, বলা তো যায় না। এই রিনি কোথায় রে, ওকে দেখছি না, ও যাবে না? হ্যাঁ, রিনি তো অনেক আগে ওই বাড়িতে চলে গেছে। মা বাবাগুলোর তো একদিনে এত বন্ধুত্ব হয়ে গেল, বিয়ে বাড়ি বলে কথা কি বল। বন্ধুত্ব না ছাই, রিনি যে ওখানে কি করতে গেছে ওই জানে। না ভালোই লাগছে আমাকে ব্রাইডাল মেকআপে, কিন্তু একটাই চাপ, এত হেভি জিনিসপত্র পরে পালানোটা খুব ডিফিকাল্ট।
ভালোই তো সেজে গুজে হাসি মুখে বসে আছো দেখছি। তোমার প্ল্যানটা কি বলো তো, তুমি পালাবে কি করে? এবার টুকাইকে জিজ্ঞেস কর যে বাবা তুমি আমার জন্য কি আনতে যাচ্ছ। টুকাই কি আনতে যাচ্ছিস বাবা? ওরে বলবি তো যে মা তোমার জন্য আমি দাসী আনতে যাচ্ছি। না না ও কি কথা, ও সব বাজে কথা একদম বলবে না। দাদু ভাই তুই বল মাকে, মা তোমার জন্য আমি মেয়ে আনতে যাচ্ছি। মেয়ে বা দাসী কোনোটাই নয় মা, আমি তোমার জন্য মূর্তিমান ঝামেলা আনতে যাচ্ছি। আমি যখন প্রমিস করেছি তখন দেখবে কোনো ঝামেলা হবে না, দেখো কিরকম স্মুথলি পালিয়ে যায়। দেখো তুমি লাস্ট মোমেন্টে ডুবিও না কিন্তু, তারপর দেখলাম তুমি বিয়েও করে নিলে আর মাঝখান থেকে আমিও ফেসে গেলাম। না না কখনো না, আমি তোমাকে কখনো ফাঁসাবো না। কথা দাও তুমি কোনো মতে আমার নাম কারোর সামনে আনবে না। প্রমিস, কোনো অবস্থাতেই আমি তোমার নাম কারোর সামনে আনবো না, আর আমি আমার প্রমিস রাখি, আর সেই প্রমাণও তুমি পাবে। বড় বড় কথা তো বলছে, কাজে করতে পারবে তো? ও মাম, দাদু ওরকম তাড়াহুড়ো করে আশীর্বাদ করে চলে গেল কেন গো? কারণ দাদু এখানে বেশিক্ষণ থাকলে নিজেকে আর ধরে রাখতে পারত না। দাদুর মুখে হয়তো হাসি আছে কিন্তু তোমাকে চলে যেতে হচ্ছে না, তাই দাদুর মুখটা খালি হয়ে যাচ্ছে। এবার তুমি আশীর্বাদটা করে নাও। কোনোদিন আমি তোকে আগলে রাখতে পারিনি মা, আমি জানি তোর আমার উপর খুব অভিমান, অনেক রাগ জমে আছে। এদের এই নাটক দেখে আমার গা জ্বলে যাচ্ছে। মম কেন এরকম ভাবে বলছো, এরকম করো না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, বুঝতে পারছো না? আরে আমি তো সত্যি, তোমরা এরকম করলে আমি যে আর অভিনয় করতে পারবো না গো। মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমার বিয়ে হয়ে যাচ্ছে, এইবার হয়তো আমাকে চলেই যেতে হবে। আমি তো পালিয়ে যাব ঠিকই কিন্তু ফিরেও তো আসবো, তাও মনটা এরকম খারাপ লাগছে কেন? সুখে থেকো মা, আমি জানি না আমি তোমাকে কি শেখাতে পেরেছি, কিন্তু এটা জানি যে তুমি মানুষটা খুব ভালো। তুমি সংসার করতে যাচ্ছ তো, তোমার এই ভালো মনটা দিয়ে তুমি সবাইকে ছুঁয়ে দিও, সবাইকে ভালো রেখো, সকলকে সঙ্গে নিয়ে চলবে। কেমন? যে বাড়িতে যাচ্ছ দেখবে ধীরে ধীরে সেই বাড়িটাই তোমার বাড়ি হয়ে যাবে। তবে আমাদের ভুলে যেও না একেবারে। ভালো থেকো, খুব ভালো থেকো সোনা মা। মম আর একবার আমার মাথায় হাতটা দাও, বাবার হয়ে দাও। আমি জানি বাবা এখানেই কোথাও আছে কিন্তু আমাদের কাছে আসতে পারছে না। তুমি আমাকে বাবার আশীর্বাদ করে দাও না মম। দাও ভর্তি, দাও ভর্তা থাকলে সব থেকে বেশি খুশি হতে গো। তোমার মেয়ে বড় হয়ে গেছে দীপ,
অনেক বড় হয়ে গেছে, আজকে ওর বিয়ে হচ্ছে, তুমি খুশি তো? আমায় ক্ষমা করো বাবা, মিথ্যে মিথ্যে তোমার আশীর্বাদ চেয়ে নিলাম, কিন্তু তোমার আশীর্বাদটা যে আমার দরকার ছিল, কারণ সত্যিটা একমাত্র তুমি জানো। তুমি জানো যে আমি আজকে কেন পালাচ্ছি। আমি প্রমিস ভাঙতে পারবো না বাবা, তুমি আমার পাশে থেকো। বলো মাসি, এই শোন, তোরা এই মেয়েটার সাথে যাবি, বুঝতে পেরেছিস? ওকে মাঝখানে বসিয়ে তোরা দুপাশে দুজন বসবি, হাত শক্ত করে ধরে থাকবি যাতে পালিয়ে না যায়। আমাদের দুজনকে যেতে হবে মাসি। হ্যাঁ, গুড্ডু একা গেলে লোকে সন্দেহ করবে। আরে, এমন ফুটফুটে মেয়েটাকে আমার তো মাথাটাই কাজ করছে না। উর্মি যেখানে সেখানে ঝামেলা তো হবেই, আমি শিওর উনি কোনো সমস্যায় পড়েছেন, কিন্তু এই বিপদ থেকে ওনাকে আমি উদ্ধার করব কি করে? বাবু বাবু বাবু, যে দিদি আমার জন্য জন্য টাকা দিল, আপনি ওনার সাথে ছিলেন না বাবু? হ্যাঁ হ্যাঁ, আমি আমি ছিলাম, কিন্তু উনি কোথায়, কি হয়েছে ওনার, আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? ওই দিদিকে খারাপ লোকেরা ধরে নিয়ে গেছে বাবু। আমার পাশ দিয়ে বাইকে করে বেরিয়ে গেল। আমি চিনি ওদের, আমি জানি কোথায় নিয়ে যেতে পারে দিদিকে। আমি তো পুলিশের কাছে ছুটে যাচ্ছিলাম, দিদিকে বাঁচান বাবু। কিন্তু ওরা কারা? অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ঋণ আমি কোনোদিন ভুলব না। আপনার কোনো ভয় নেই উর্মি, আমি আসছি। সত্যকি বাবু,
উর্মি, উর্মি চোখ খুলুন, উর্মি উর্মি চোখ খুলুন। উর্মি উর্মি চোখ খুলুন, উর্মি বসুন, এখানে এখানে বসুন, বসুন। মেয়েটাকে এখানে রেখে তুই এখান থেকে যাবি না। হ্যাঁ উর্মি, খাচ্ছিস সেটা একটু দেখে খাবি না? এটা চিংড়ি মাছ টুকাই। চিংড়ি মাছ খেলে তোর অ্যালার্জি হয়, তুই জানিস না, ভুলে গেছিস? এই বাবা, বড় বউ তুই ভাগ্যিস এলি, বাবা আমার তো খেয়ালই নেই কি কেলেঙ্কারি হয়ে যেত। রাখ 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 না বাবা, এটাও খেতে পারবে না, ও টুকাই, ও বাটিতে সরিয়ে রাখ বাবা। এই সময় জেঠিমণিকে খেয়াল করতে হলো, আমারও কপালটা খারাপ। দুনিয়ায় হাজার রকম মাছ থাকতে আমি সেটাই বানিয়ে নিয়ে এসেছি যেটাতে টুকাইদার অ্যালার্জি। বলছি একটু খাই না, তুমি তো জানো না আমি চিংড়ি মাছ ভালোবাসি খেতে। খবরদার না, আর যাই ভালোবাসো চিংড়ি মাছ তোমায় ভালোবাসতে হবে না। বড় বৌদি, একদিন খাবে তো, একটু চিংড়ি খাক না, কিচ্ছু হবে না একদিন। হ্যাঁ জেঠিমণি, একটুখানি খাক না, আমি কত কষ্ট করে বানিয়ে নিয়ে এলাম টুকাইদার জন্য। না রে বাবা, চিংড়ি মাছটা আমি টুকাইকে খেতে দিতে পারবো না। আর বাপ্পা, তুমি সেইবারের কথা ভুলে গেছো?
টুকাইয়ের চিংড়ি মাছ খেয়ে কি অবস্থা হয়েছিল বলতো? সে সারা গায়ে র্যাশ বেরিয়ে দম আটকে ছেলে যায় যায় অবস্থা। না না, কাল এত বড় একটা কাজ, এসব ঝুঁকি কিন্তু নেওয়া যাবে না। টুকাই, মা কিন্তু ঠিকই বলেছে। খাস না বাবা, আজকে খাস না। দেখ, আমি আমি বুঝতে পারছি যে রিমি তোর জন্য রান্না করে এনেছে, তোর খেতে ইচ্ছে করছে, আর তুই না খেলে ও মনে মনে কষ্ট পাবে, ওর খারাপ লাগবে। তবুও বলি, এত বড় একটা কাজ তো, আজকে দিনটা ছেড়ে দে, খাস না। বেশ, তবে তাই হোক। সরি রে রিনি, তোর ব্যাড লাক। ব্যাড লাক তো বটেই, তবে আমিও হাল ছাড়বো না টুকাই দা, এখনো সময় আছে। বিয়ে তো আমি তোমাকে কিছুতেই করতে দেবো না। খিদেতে একেবারে আমার গা গুলিয়ে উঠছে, তাও আমি খাবো না, কিচ্ছু খাবো না। আমাকে এরকম ভাবে ঘরে আটকে রেখেছো তো, বুঝবে আমি মুখে জল পর্যন্ত তুলবো না। আমি না খেয়ে দড়ির মতো রোগা হয়ে যাবো, তখন দেখবে আমাকে আটকে রেখে কত বড় ভুল করেছে। কি হয়েছে? ওরে বাবা, খাচ্ছ না কেন? শরীর খারাপ করবে তো বাবা, আর খাবার উপর না একদম রাগ করতে দিই জানো তো। দিদি ভাই, ও সকালে ব্রেকফাস্টটাও কিন্তু খাইনি, আর এইভাবে যদি না খায় তাহলে তো শরীর খারাপ করে যাবে বলো। দেখো কাণ্ড, আচ্ছা দুদিন বাদে তো তোর বিয়ে, না খেলে শরীর খারাপ করবে না? আমি তোমাকে রিকোয়েস্ট করছি, একটুখানি খাও। কেন খাওয়াতে এসেছো তোমরা আমাকে? কেন তোমরা তো আমাকে বিশ্বাসই করো না। উনি বললেন আর সঙ্গে সঙ্গে আমাকে ঘরের মধ্যে আটকে রেখে দিলে। যাও না, যাও, ওনাকে গিয়ে খাওয়াও। উনি তো তোমাদের সব ওই নাজামি টাজামি কি সব বলছিলে না? আমার কথা কাউকে ভাবতে হবে না। সত্যি দিদি, যা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের উর্মি বড় হয়েছে, ওর সাথে কি এই ব্যবহার করাটা ঠিক হচ্ছে? কোথাকার বাইরের ছেলে এসে কি না কি বলে গেল, তার জন্য আমরা এরকম একটা ব্যবহার করা শুরু করে দিলাম। বাইরের ছেলেকে? আচ্ছা সাত্য কি দুদিন বাদে আমাদের পরিবারেরই একজন হবে গায়ত্রী? সেটা তোমাদের ব্যাপার, তবে আমার মনে হয় এতে উর্মির মনের ওপর চাপ পড়ছে। সত্যি কথা কি, উর্মি তো আমাদের চোখের সামনেই থাকবে, পালাবে কি করে? যেভাবে আগের বার পালিয়েছিল তখনও তো তোমাদের চোখের সামনেই ছিল, আটকাতে পেরেছিলে কি? পারোনি। সেবার আমি বাড়ি ছিলাম না বাবা, আর সত্যি কথা বলতে আমরা তো এরকম কোনো ব্যবহার উর্মির সাথে কোনোদিন করিনি, তাই না? আর আপনি তো জানেন আমাদের উর্মি কতটা অভিমানী, এই অভিমানের বসে যদি ও কোনো ভালো মন্দ। মেজু বৌমা, কেন তোমার মাথায় সব কথা আসছে? তোমাদের সামনেই তো সব কথাবার্তা হয়ে গেছে, দয়া করে আর ওকে ওসকাতে এসো না প্লিজ। আর শোনো, সাত্যকে দিদি ভাইকে তোমাদের চেয়ে ভালো চিনি, ও নিশ্চয়ই বুঝেছে যে কোনো সমস্যা আছে, তাই বাড়ি বয়ে আমাদের বলতে এসছে। ভালো চেনে না ছাই, ভালো চিনলে আমাকে আর ডিচ করতো না। এখন সব বন্দোবস্ত হয়ে গেছে, আর বিয়ে মানে তো শুধু দুজন মানুষ নয়, দুটো পরিবার, সবাই ইনভলভ হয়ে গেছে। এই অবস্থায় আমি কোনো রিস্ক নেব না। দিদি ভাই হয়তো আমাকে ভুল বুঝছে, কিন্তু ওর ভালোর জন্যই আমাকে কঠিন হতে হচ্ছে। যাও, বিয়ে বাড়িতে অনেক রকম কাজ থাকে, এসব আজে বাজে কথা না বলে যাও না, সেগুলো সামলাও গিয়ে যাও। আপনার জন্য আজ দাদু আমার সঙ্গে এমন ব্যবহার করছে সাত্যকী বাবু, সামনে পেলে না একদম বাগুকে ছেড়ে দিতাম গায়ের উপর। ও গড, এখন যদি এই ঝামেলাটা চলতে থাকে আমার পরে সব প্ল্যান ভেস্তে যাবে। না, সাত্যকী বাবুকে এবার ফোনটা না করলেই নয়। উর্মি কি তবে পালিয়েছেন? আর সেটা জানাতেই আমাকে ফোন করেছেন। কার ফোন টুকাই? ফোনটা এলো আর একদম চুপ করে গেলি, কার ফোন দেখি? নবাব নন্দিনী। মা বগলাব দয়ে এত প্রেম আমি। আরে প্লিজ তোমরা থামো, উনি ফোন করেছেন মানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা বা কিছু। আরে ঝামেলা মানে দেখো
কাঁচা মিঠে যা যা যা, এই তো প্রেম করার বয়স। হ্যালো, আপনি কোথায়? কোথায় আবার? বাড়িতে। আপনি কি পালানোর কোনো উপায় রেখেছেন? ও, আপনি বাড়িতে, বলুন। অমনি না, যেই শুনলেন আমি বাড়িতে, অমনি গলার আওয়াজে কনফিডেন্স চলে এলো। এবার দেখুন, আপনাকে হয়তো কেউ কিডন্যাপ করে নেবে। নিলে নেবে, তাতে আপনার কি দায়িত্ব? কে দিয়েছে দায়িত্ব এত আপনাকে? দেখুন, সকাল সকাল আপনার সঙ্গে এত বকতে পারছি না, কেন ফোন করেছেন সেটা বলুন। আপনার সঙ্গে কথা বলার আমারও কোনো ইচ্ছা নেই, আমি আপনাকে এক প্রকার বাধ্য হয়ে ফোন করেছি। নানিমুখ, আর একটা কথা বলুন, ওয়াটারমেলন বা অ্যাপেল এগুলো দিয়ে কি গায়ে হলুদ হয়? কি, তরমুজ অ্যাপেল দিয়ে গায়ে হলুদ করবেন মানে? হ্যাঁ, আপনার বাড়ির লোকলাই তো বললেন যে কলা তলা না কি জানো তো, আমি ভাবলাম কি যে গায়ে হলুদে বোধহয় কলা লাগে, তো আমি ফ্রিজ খুলে দেখতে গেলাম। কিন্তু সত্যি কি বাবু, খেয়েছে রে, এগুলো যদি না হয় তাহলে তো সত্যি গন্ডগোল হয়ে যাবে, মানে এইগুলো তো নিয়ম, তাই না? আপনি বিয়ে নিয়ে এত চিন্তিত? আমি তো ভাবতেই পারছি না। না মানে বিয়েটা করতে যখন হবেই, তখন পুরো ব্যাপারটা ভালো করে করাটা বেটার নয় কি? আপনি একটু ওয়েট করুন, আমি মায়ের কাছ থেকে সব নিয়মগুলো জেনে আপনাকে জানাচ্ছি। আচ্ছা। তাহলে যেটা বললাম সেটাই করো, কিন্তু যাও 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 যাও। মানে মেনুগুলো যেগুলো ঠিক হয়েছে সেটাই ফাইনাল তো? হ্যাঁ সেটাই ফাইনাল, তার নড়চড় হবে না। একটু দাঁড়া বাবা। তোমার সঙ্গে তো এখন কথা বলতে গেলে দেখছি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আরে কি করবো বলতো, বিয়ে বাড়ি বলে কথা। কলাতলা কাকে বলে জানে না, নান্দিমুখ কাকে বলে জানে না। আরে বাবা, এরা তো পুরো নিয়মের ছেড়ান্ত করে দিচ্ছে। এইভাবে কখনো বিয়ে হয় শুক্লা? ওরা কল্যাণ কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, যা বলছেন ঠিকই বলছি। যদি বিশ্বাস না হয় নিজের চোখে সে দেখে যা। কোনো নিয়ম কানুন জানে না, আর বড় বড় কথা। শোন শুক্লা, আমার কিন্তু এক মুহূর্তে করে থাকতে ইচ্ছা করছে না। জেনে শুনে এরকম একটা বাড়িতে ছেলের বিয়ে ঠিক করলি? ছি 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 ছি, এমন অলুকুলে কাণ্ড হচ্ছে ওখানে। এসো এসো, এখানে এসো, রাখো এখানে, রাখো। বলছি আপনারা বাকি তত্ত্বগুলো এখানে রাখতে পারেন, আমি জায়গা করে দিয়েছি। আর তো কিছু বাকি নেই, মানে আমাদের এই কটাই তত্ত্ব, এর বেশি আমাদের সাধ্য নেই। এমা ছিছি দাদা, আসলে ভুলটা আমারই হয়েছে, আমি আমাদের সাথে আপনাদেরকে গুলিয়ে ফেলেছি। হাউস পার্টিতে এর থেকেও বেশি গিফট দেওয়া নেওয়া হয়, তাই গায়ত্রী সত্যি কি বলছো, এই কথাগুলোর মানে কি? এত তাড়াহুড়ো করে ওনারা এত কিছু অ্যারেঞ্জ করেছেন? একদম তাই, এসব তত্ত্বফত্ত্ব, এসব তো ফর্মালিটিস, সব বাদ দাও তো। ওটা রাস্তা সোনামাসি পার্টিটা একেবারে জকের ধনের মতো আগলে আগলে রাখলো, কিচ্ছু করতে পারলাম না। না, এই বাড়িতেই এই বাটির একটা ব্যবস্থা করতে হবে। এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে কেমন যেন উসখুস করছে, ব্যাপারটা কি? দেখুন, এস
সে যখন পড়েছে তখন আসল কাজটা সেরে নেওয়াই ভালো, মানে গায়ে হলুদটা কখন হবে। আর তাছাড়া আপনাদের আত্মীয় পরিজন বলতে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমাদের আত্মীয় স্বজন না বিশেষ কেউ নেই জানেন, এই আমরা আমরাই। এই আপনাদের বড় লোকটা না এই একটাই সমস্যা দাদা, আঠাটা আপনাদের মধ্যে বড্ড কম। আত্মীয় স্বজন না সবারই থাকে মশাই, শুধু কেউ যোগাযোগ রাখে আর কেউ রাখে না। আমাদের আত্মীয় স্বজন কম তো কি হয়েছে? এই তো আপনারা সবাই চলে এসেছেন আর কি। আমাদের বাড়িও কিরকম ভর্তি লাগছে তাই না, খেয়ে দিয়ে যাবেন? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে তো অনেকেই আসতে চেয়েছিল। আসলে কি বলুন তো, আমাদের ফ্যামিলিতে তো আবার ওই ছেলেমেয়ের বিয়ে লাগলে সবাই একবার হই হই রই রই পড়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। ঠিকই বলেছেন কিন্তু একটা কথা, আপনাদের সাথে আমাদের না একটু পার্থক্য আছে, তাই জানেন তো এটা বিয়ে বাড়ি না শখের বাড়ি দেখে বোঝা যাচ্ছে না। আহ শোনা, চুপ করো না, একটু মাথা ঠান্ডা করো। ওনাদের সঙ্গে একটা আত্মীয়তা হতে চলেছে আমাদের। আপনি অনেকের কথা বলছেন, মানে আমার কথা বলছেন তো? হ্যাঁ ঠিকই বলেছেন, ছেলের বিয়েতে বাবা সাধারণত গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসে না, কিন্তু কি করবো বলুন, আমাদের বাড়ির একটা প্রাচীন রীতি আছে, তার জন্যই এক প্রকার বাধ্য হয়ে আমি এসেছি এখানে। আরে এসেছো তো এসেছো, এত কৈফল দিচ্ছ কেন? মেজ বৌদি একটু গুছিয়ে কথা বলে তো, তাই কিছু কিছু কথা শুনতে একটু গোলমেলে লাগে। আপনি বলুন না, কি নিয়ম আপনাদের বাড়ির? আমাদের পরিবারে একটা রীতি আছে ভাই, গায়ে হলুদের সময় মেয়েকে একটা বিশেষ আশীর্বাদী গয়না উপহার দিতে হয়, সেই জন্যই আমার আসা। আবার একটা গিফট, কি মজা! হ্যাঁ মা, এটা একটা বিশেষ উপহার। জানেন তো কাকাবু, এই হার আমার প্রপিতামহীর, মানে আমার ঠাকুরদাদার মায়ের। তিনি আমার ঠাকুমাকে এই হারটা দিয়েছিলেন, আর আমার ঠাকুমা দিয়েছিলেন আমার মাকে, আর আমার মা আমার স্ত্রীকে মানে শুক্লাকে। আর আজ এই আশীর্বাদী হার শুক্লা পাঠিয়েছে তার বৌমার জন্যে। আমাদের উর্মিমার জন্য বহু বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম আমাদের এই রীতি চলে আসছে। আর আমাদের পরিবারের কাছে এই হার শুধুমাত্র আশীর্বাদী হার নয়, এ অত্যন্ত কল্যাণকর, খুব শুভ। তাই আজ বিয়েতে উর্মি এই হারটা পরে তবে বিয়ে করবে। মাফ করবেন দাদা, বলছি কি যে এই বিয়ের গয়নাটা না উর্মি বিয়ের সময় পড়তে পারবে না। কেন পড়তে পারবে না? কেন? আসলে বিয়ের জন্য ওর লুকটা আমি স্পেশালি সেট করিয়ে ফেলেছি। ওর বেনারসি থেকে গয়না, হেয়ার স্টাইল, মেকআপ, এভরিথিং ফিক্সড, মানে আমি সব সেট করে ফেলেছি। বাড়াবাড়ি চূড়ান্ত, দেখলে গা পিত্তি জ্বলে যায়। আর তাছাড়া এটা তো খুব ওল্ড ফ্যাশন, তাই উর্মির লুকের সাথে এই হেভি জুয়েলারির সাথে এটা একদম ভালো লাগবে না, তাই আর কি। কি বলছো মেজো মা, ওনারা উর্মির জন্য একটা উপহার এনেছেন আর তুমি সেই উপহারে ক্ষুব্ধ হচ্ছো? তুমি আমার বাড়ির বউ, এটা ভাবতেই আমার লজ্জা করছে। সেটা আপনার ব্যাপার বাবা, কিন্তু উর্মিকে তো ছোটবেলা থেকে আমি বড় করেছি, তাই ওর সম্পর্কে এটুকু বলার অধিকার আমার আছে। দাদা বরং এটা আপনি আপনার কাছেই রাখুন, নিন ধরুন। দাঁড়াও,